আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অনলাইন স্টাডি ক্যারে সবাইকে জানাচ্ছি স্বাগত। আমরা মূলত নবম দশম শ্রেণীর আমরা সেট ও ফাংশন সম্পর্কিত আমরা বোর্ড প্রশ্ন সমাধান করতেছিলাম। আজকে আমরা ঢাকা বোর্ড 2019-এর আমরা আজকে সমাধান লক্ষ্য করব। এখানে দেওয়া আছে এফ অফ এক্স, এফ মানে হচ্ছে ফাংশন, এফ অফ এক্স মানে হচ্ছে ফাংশন ইকুয়াল টু দেওয়া আছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি ভাগ ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি। এটা মানে কি আমরা এটা বুঝবো, মানে এটা একটা ফাংশন। সাপোজ আমরা যদি এটা একটা যন্ত্র ধরি, এটা হচ্ছে সেই যন্ত্র, এই যন্ত্রটাকে আমরা এফ দ্বারা চিহ্নিত করব, ঠিক আছে। এখন এই যন্ত্রটা যদি এক্স কে পায় তাহলে সে এটাকে পরিণত করে এই অবস্থায় যে ফাইভ এক্স স্কোয়ার অর্থাৎ ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রিতে রূপান্তর করে ভাগ করে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রিতে, ঠিক আছে। এখন সাপোজ এখানে তোমাকে পাইলো, তুমি তাহলে তোমাকেও সে এইভাবে রূপান্তর করবে, কি করবে, এই যে ফাইভ তো থাকবেই, তুমি তুমির উপরে স্কোয়ার দিবে প্লাস থ্রি করবে ফাইভ, তুমি তুমি উপরে স্কোয়ার মাইনাস কি থ্রি। মানে এই যন্ত্রের কাজটা হচ্ছে যাকে পাবে তাকে এই অবস্থায় রূপান্তর করবে, ক্লিয়ার। আমরা এটা বুঝলাম। এখন আসি যে আরেকটা আমাদের এস দেওয়া আছে, একটা অন্য দেওয়া আছে এক্স ওয়াই, মানে হচ্ছে কি আমাদের এখানে সম্পর্ক বোঝাচ্ছে, তাহলে মানে হচ্ছে এর একটা রিলেশন বা অন্যয়। এক্স ওয়াই সার্চ দ্যাট এক্স বিলংস টু সি, অর্থাৎ এক্স এর মানগুলো যেন সি এর মধ্য থেকে আসে, আবার ওয়াই বিলংস টু ডি, ওয়াই এর মানগুলো ডি থেকে যেন আসে, এবং শর্তটা হচ্ছে টু এক্স প্লাস ওয়াই লেস দেন টেন, তাই না। এরপরে বলছে কি সি, সি এর মানগুলো কিন্তু দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ, ডি এর মানও দেওয়া আছে টু ফোর সেভেন। এখন আসি আমরা ক নম্বর, পি অফ ডি নির্ণয় করো। পি অফ ডি, আমরা পি অফ ডি বলতে আমরা কি বুঝতেছি, এখানে আমরা আগে লিখে নিই ডি ইকুয়াল টু দেওয়া আছে ক নম্বর, দেওয়া আছে ডি ইকুয়াল টু টু ফোর সেভেন, ঠিক আছে। এরপরে কি বলছে পি অফ ডি, পি অফ ডি মানে হচ্ছে পাওয়ার অফ ডি, পাওয়ার অফ ডি মানে কি তার শক্তি সেট কতগুলো। আমরা কি জানি, আমরা জানি একটি সেটের যে উপসেটগুলো আছে সেই উপসেটগুলোকে আগে লিখবো, লিখার পরে তাদেরকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করি তাহলে যে সেটটা পাবো সেটা হচ্ছে কি তার শক্তি সেট বা পাওয়ার সেট, ঠিক আছে। তাহলে ডি এর উপসেটগুলো লিখি, ডি এর উপসেট সমান হলো, ডি এর উপসেট সমূহ আমরা কি বলতে পারি, আমরা জানি উপসেটগুলোর ক্ষেত্রে আমরা ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে লিখতে পারি, আর একটি সেটের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই একটি ফাঁকা সেট থাকে, তাই না। তাহলে কি লিখবো, ফাঁকা সেট ফাই, ফাঁকা সেটকে ফাই দ্বারা বস করা হয় অথবা আমরা এইভাবে বস করতে পারি। এরপর কি আমরা জানি একটা একটা করে, তাহলে টু, এরপর হচ্ছে ফোর, এরপর কি সেভেন, এবার আমার একটা একটা করে শেষ, এবার কি করবো দুটো দুটো করে, তাহলে লিখবো আমরা টু ফোর টু সেভেন ফোর সেভেন, ঠিক আছে। এরপরে কি আসবে টু ফোর সেভেন, এটা হচ্ছে কি আমাদের এই ডি এর উপসেটগুলো। এখন যদি আমাদেরকে বলে ডি এর পাওয়ার সেট কত, মানে পি অফ ডি, তো লিখতে পারি অতএব পি অফ ডি, পি অফ ডি সেকেন্ড ব্র্যাকেট দেব ফাই, তারপর কি টু, এরপরে ফোর, এরপরে সেভেন, এরপর কি লিখছি আমরা টু ফোর টু সেভেন ফোর সেভেন টু ফোর সেভেন। এই বন্ধু ছিল আমাদের উপসেট। আর আমরা কি বললাম, যদি পাওয়ার সেট বলে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট বাড়তি, শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে আমার কি পি অফ ডি। এবার আমরা আসি খ নম্বর লিখে দেবো, খ নম্বর কি বলছে এফ অফ টি স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এফ অফ টি স্কোয়ার মাইনাস ওয়ান, এর মান নির্ণয় করতে বলছে এটা থেকে, তাই না। তাহলে লিখতে পারি খ নম্বর, দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি ভাগ ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি। এর মানে এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি এফ অফ ফাঁকা ইকুয়াল টু ফাইভ অফ ফাঁকা স্কোয়ার প্লাস থ্রি ফাইভ অফ ফাঁকা স্কোয়ার মাইনাস থ্রি লিখতে পারি না। এখন এখানে কি বসাতে বলছে,
1 ভাগ টি স্কয়ার এর মান সুতরাং কি দেব আমরা 1 ভাগ টি স্কয়ার তাহলে এখানে 1 ভাগ টি স্কয়ার এখানে 1 ভাগ টি স্কয়ার এখানে 1 ভাগ টি স্কয়ার আশা করি আপনি বুঝতে পারছেন ঠিক আছে তাহলে যদি আমরা হিসাব নিকেশ করি তাহলে কি পাবো তাহলে পাবো 5 ভাগ টি পাওয়ার 4 প্লাস 3 এখানেও 5 ভাগ টি পাওয়ার 4 মাইনাস 3 ঠিক আছে এখন এটা যেহেতু ভগ্নাংশ আকারে আসছে তাহলে আমরা কি করব ভগ্নাংশের যোগ করব তাহলে আমরা লসাগু পাচ্ছি উপরের দিকে টি পাওয়ার 4 আর উপরে পাচ্ছি তাহলে কি 5 প্লাস 3 টি পাওয়ার 4 নিচেও পাচ্ছি আমরা কি লসাগু টি পাওয়ার 4 5 মাইনাস 3 টি পাওয়ার 4 তাহলে অতএব আমরা যদি উল্টিয়ে লিখি 5 প্লাস 3 টি পাওয়ার 4 ভাগ টি পাওয়ার 4 টি পাওয়ার 4 ভাগ 5 মাইনাস 3 টি পাওয়ার 4 তাহলে টি পাওয়ার 4 কাটা তাহলে এখান থেকে পাচ্ছি আমরা কত 5 প্লাস 3 টি পাওয়ার 4 ভাগ 5 মাইনাস 3 টি পাওয়ার 4 এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের 1 ভাগ টি স্কয়ারের মান এত 1 ভাগ টি স্কয়ারের মান হচ্ছে আমাদের এটা তাহলে আমরা কি করব এই মানটা আমরা এখানে বসিয়ে দেব অতএব f অফ 1 ভাগ টি স্কয়ার প্লাস 1 f অফ 1 ভাগ টি স্কয়ার মাইনাস 1 তাহলে এটার মানে হচ্ছে আমাদের এটা তাহলে কি তরি 5 প্লাস 3 টি পাওয়ার 4 ভাগ 5 মাইনাস 3 টি পাওয়ার 4 মাইনাস 1 এখানেও 5 প্লাস 3 টি পাওয়ার 4 ভাগ 5 মাইনাস 3 টি পাওয়ার 4 ঠিক আছে আমাদের এটাতে মাইনাস 1 আর এটা হচ্ছে প্লাস 1 এখন যেহেতু ভগ্নাংশ আকারে আসছে সুতরাং কি করব আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব তাহলে উপরে আমরা লিখতে পারি লসাগু হচ্ছে কত 5 মাইনাস 3 টি পাওয়ার 4 5 মাইনাস 3 টি পাওয়ার 4 যদি এটা লসাগু হয় তাহলে পাচ্ছি উপরে থাকবে 5 প্লাস 3 টি পাওয়ার 4 প্লাস 5 মাইনাস 3 টি পাওয়ার 4 ঠিক আছে তারপর নিচে লসাগু পাচ্ছি আমরা 5 মাইনাস 3 টি পাওয়ার 4 উপরে থাকবে 5 প্লাস 3 টি পাওয়ার 4 মাইনাস 5 মাইনাস মাইনাস এ প্লাস 3 টি পাওয়ার 4 এরপরে আসি তাহলে যদি আমরা হিসাব নিকাশ করি উপরে কি পাচ্ছি এখানে 5 মাইনাস 3 টি পাওয়ার থাকবেই 3 টি পাওয়ার 4 আর উপরে এটা এটা কাটা সুতরাং কত 10 নিচে কি পাচ্ছি 5 মাইনাস 3 টি পাওয়ার 4 আর এখানে 5 5 কাটা তাহলে কি পাচ্ছি 6 টি পাওয়ার 4 তাহলে এবার 10 5 মাইনাস 3 টি পাওয়ার 4 যদি আমরা গুণ লিখি তাহলে কি নিচেটা উপরে চলে যাবে তাহলে উপরে চলে আসছে কত 5 মাইনাস 3 টি পাওয়ার 4 আর নিচে চলে আসবে কত 6 টি পাওয়ার 4 তাহলে এটা এটা কাটা তাহলে উপরে আসছে কত 10 আর নিচে কত 6 টি পাওয়ার 4 তাহলে যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে পাচ্ছি উপরে 5 আর 3 দুন আছে 3 টি পাওয়ার 4 এটা হচ্ছে মূলত আমাদের খ নাম্বার অ্যানসার আমাদের যদি কারো এখানে খ নাম্বারটা বোঝার সমস্যা থাকে তাহলে অবশ্যই আমরা প্লেলিস্ট থেকে সেট অফ ফাংশন নামে অধ্যায় দেওয়া আছে সেখান থেকে আমরা 14 এবং 15 নাম্বার লেকচারটি ভালো করে লক্ষ্য করব তাহলে আমাদের এই কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে এবার আমরা আসি গ নাম্বারের ক্ষেত্রে গ নাম্বার কি বলছে অ্যাস অনুরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নির্ণয় করব বলছে তাহলে অ্যাস অনুরটি লিখে নিই অ্যাস ইকুয়াল এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু সি ওয়াই বিলংস টু ডি এবং টু এক্স প্লাস ওয়াই লেস দ্যান টেন তাহলে আমাদের সিগুলো ডি সি দেওয়া আছে সি ইকুয়াল টু আমাদের দেওয়া আছে কত ওয়ান থ্রি ফাইভ ডি ইকুয়াল টু দেওয়া আছে 2 4 7 ঠিক আছে এবং প্রদত্ত শর্ত 2x plus y less than 10 এটা এবার আসি আমরা এর আগে যে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছিল সেখানে আমরা কিন্তু সমান চিহ্ন লক্ষ্য করছিলাম কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু সমান চিহ্ন নেই এখানে ক্ষেত্রে আমাদের লেস দেন দিছে এটা লেস দেনও হতে পারে গ্রেটার দেনও হতে পারে যদি হয়ে থাকে তখন আমরা কীভাবে করব প্রশ্ন এখন আমরা একটু জিনিস লক্ষ্য করি আমরা ওইখানে যে নির্ণয় করছিলাম তখন কিন্তু আমরা এইভাবে করছিলাম থ্রি ফোর
5 2 এই আঁকায় নিয়ে আসছিলাম না, এই আঁকারটা মানে তো হচ্ছে কি ক্রোমোজোম, তাই না? আর ক্রোমোজোম মানে কি, তাদের সাথে ক্রস গুণ আকারে ছিল কিন্তু, ঠিক আছে? যদি আমরা একটু লক্ষ্য করি, এ ইকুয়াল টু যদি হয় 1 2, বি ইকুয়াল টু যদি হয় 4 5, তখন এ ক্রস বি যদি আমরা নির্ণয় করতাম তাহলে কি করতাম, 1 4 করতাম না, 1 4 1 5, 1 5 2 4 2 5 এ করতাম কি না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা কিন্তু সেভাবে করতাম। তাহলে এ আকারে কিন্তু আসতেছে, আর এই আকারে আসলে কিন্তু আমরা বলতে পারি যে এক্স এর মানগুলো হচ্ছে কি ডোমেন, আর ওয়াই এর মানগুলো হচ্ছে কি রেঞ্জ। তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি, সি এর মানও দেওয়া আছে, ডি এর মানও দেওয়া আছে, আসা না আমাদের কিন্তু শর্ত বলছিল এক্স বিলংস টু সি, ওয়াই বিলংস টু সি, দেওয়াই আছে দুইটা মানই। তাহলে আমরা কী করব, ক্রস গুণন করে দিব, রেজাল্ট শেষ। তাহলে আমরা ক্রস গুণন করি, তাহলে অতএব সি ক্রস ডি, তাহলে সি কত আছে 1 3 5, ক্রস ডি গুলো কত আছে 2 4 7। তাহলে এখান থেকে কী পাবো আমরা 1 2 1 2। অনেকে লক্ষ্য করা যায় যে এরা কী করে, ক্রস গুণন করে ডাইরেক্ট, এরা এই যে এখানে আমরা 1 2 দিচ্ছি না, ফির ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, এরা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেয়, যা কিন্তু ভুল। আমাদের ক্রোমোজোম মানে হচ্ছে আমরা সেখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, আমরা খুব ভালোভাবে মাথা রাখতে হবে। তাহলে 1 2 এবার কী পাবো 1 4 1 7, এরপরে 3 2, তারপর 3 4 3 4 3 2 3 4, এরপর 3 7, এরপর 5 2 5 4 5 7, 5 2 5 4 5 7, এটা হচ্ছে আমাদের কি সি ক্রস ডি। এবার আমাদের কর্তব্যটা কি, আমাদের কর্তব্য হচ্ছে এই যে প্রদত্ত যে শর্ত আছে, এই যে শর্তটা, এই শর্তের উপর নির্ভর করে আমরা কি করব, আগে অন্যটা নির্ণয় করব, অন্যটা নির্ণয় করে তারপর আমরা সেখান থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। এখন তাহলে আমরা একটু লক্ষ্য করি, এখানে আমাদের সম্পর্কটা কি বলছে, 2x + y < 10, মানে এই এক্স এর জায়গায় আমার এক্স এর মান বসবে, প্লাস ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসবে। এখন লক্ষ্য করি, এখানে যদি আমরা এখানে 1 বসাই 2x + y, একটু ভালো লক্ষ্য করি আমরা, 2x তার মানে 2 ইন্টু এক্স এর জায়গায় কি বসাবো 1, ওয়ান 1 2, প্রথমটা হচ্ছে এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান, তাহলে এখানে হচ্ছে কি 1 প্লাস ওয়াই, ওয়াই বলতে এখানে কত 2, কিন্তু লেস দেন 10, তাহলে কত পাচ্ছি 4 10। এটা তো সত্য, তাই না? কারণ অবশ্যই 4টা হচ্ছে 10-এর চেয়ে ছোট, তাহলে এটার ক্ষেত্রে কি গ্রান্টেড, সো আমরা এটা কিন্তু নিব অন্যের ক্ষেত্রে। এরপর আসি 1 4, যদি এবার আমরা 1 বসাই আর একটা কী বসাবো 4 বসাবো, তাহলে কত হচ্ছে এখানে 6 হচ্ছে না? হ্যাঁ, এটার ক্ষেত্রেও কিন্তু গ্রান্টেড। এবার কি 1 7, যদি আমরা এখানে 1 তো বসাচ্ছি, 1 + 7, তাহলে কত হচ্ছে 9 না? হ্যাঁ, 10-এর চেয়ে ছোট, এটাও কিন্তু আমাদের গ্রান্টেড। এবার সেটা ক্ষেত্রে, তাহলে এটার ক্ষেত্রে কী হবে, এবার এখানে বসাতে বলছে আমাদের 3, কারণ এক্স এর মান হচ্ছে 3, প্লাস কী করতে বলছে 2 করতে বলছে, তাহলে 3 2 6 6 দিয়ে কত 8, সুতরাং এটার ক্ষেত্রেও কি গ্রান্টেড। এবার এটা লক্ষ্য করি 3 4 3 4, 3 2 6 আর 4 কত 10, এটা কি গ্রান্টেড? নো, 10 10, একটা 10 থেকে আরেকটা 10 বড়, এটা আমি বলতে পারি না, সো এটা কিন্তু আমি আর নিব না, এটা বাদ। এবার আসে 3 7, যদি 3 7 বসাই 7, 3 2 6 13 হয়ে যাচ্ছে, এটা ক্ষেত্রে নো গ্রান্টেড, চলবে না। পরেরটা তবুও চলবে না, পরেরটা তবুও চলবে না, এরপরটা 5 7, এটাও কিন্তু চলবে না। তাহলে এইগুলো বাদ দিয়ে, এগুলো বাদ দিয়ে কিন্তু আমরা অন্য নির্ণয় করব। তাহলে অতএব এস ইকুয়াল কি লিখতে পারি, অতএব এস ইকুয়াল, তাহলে কোনটা কোনটা নেব, 1 2 1 4 1 7 3 2, তাহলে
1 2 1 4, এরপর কি 1 7, একটা কি আছে 3 2, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি অন্যায় এস। এবার এখান থেকে কিনে নেবো তো বলছে ডোমিন নেবো তো বলছে, তাহলে অতএব ডোম আমরা কি জানি যে এক্স এর মানগুলো অর্থাৎ প্রথম উপাদানগুলো হচ্ছে কি ডোমেন, তাহলে কি হবে 1 1 1 1 1 1 মান আছে, মানে একটা ওয়ান দিলেই আমার কিন্তু হয়ে যাবে, কারণ একটা সেটের মধ্যে একটা ওয়ান ইউজ করলে হয়ে যাবে। তাহলে কি হবে এখানে 1 আর কি 3, তাই না? তাহলে 1 3 হচ্ছে আমাদের কি ডোমেন। যদি বলা হয় রেঞ্জ কত হবে, তাহলে কিন্তু হবে 2 4 7, এটা নির্ণয় করি রেঞ্জ। তাহলে কি দ্বিতীয় উপাদান 2 4 7, এটা হচ্ছিল মূলত আমাদের গণনা ব্যালেন্সার।